দেশে সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। ঘূর্ণিঝড় আম্পান ও ইয়াসের মতো এবারও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে এই জেলায়। জলোচ্ছ্বাসের পানি বাঁধ উপচে ও ভেঙে প্রবেশ করে পাঁচ উপজেলার 35,000 চিংড়ি ঘেরে। এতেই কপাল পুড়েছে মাছ চাষীদের। জোয়ারের পানিতে ভেসে গেছে সব চিংড়ি, এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। গতকালের ঘূর্ণিঝড় রিমালের কারণে আমাদের এ পর্যন্ত প্রায় 35,000 মাছের ভেসে গিয়েছে। এতে প্রায় চিংড়ি, কাঁকড়া, মাছের পোনা, চিংড়ির পোনা সব সহ আমাদের প্রায় 70 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকা। চিংড়ি হারিয়ে এখন দিশেহারা জেলার চাষিরা। তারা বলছেন এবছর কোনো আয় সম্ভব না এইসব ঘের থেকে। আমাদের ঘেরের মাছ সব ডুববে তলাইয়া একবারে চলে গেছে। আমাদের বাড়ির উপরে এতখানি পানি, আমার ঘরের উপরে হলে আমার খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের। তাহলে মাছ কিভাবে খায়? মাছ না থাকলে তো আমাকে বাঁচার কোনো কায়দা নেই। মাছ আনবে ক্ষতি কি কমুকন, সবই তো ব্যাঙ্গে চুড়ে মিশে গেছে, একটু হয়ে গেছে। আমার এই ঘেরে 170 বিঘা জমির, এতে আমার 50 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। এবারের ঘূর্ণিঝড়ে ক্ষতি চাষীদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। সেই সাথে পরামর্শ দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করলে ক্ষতি কম হবে। চাষীদের আমরা উদ্যোগ করতে পাকে ক্ষয়ক্ষতি বিবরণ পাঠিয়েছি। মৎস্য দপ্তর চাষীদের পাশে সর্বদা পাশে থেকে তাদের সহায়তা বা কারিগরি সহায়তা পাওয়ার জন্য তাদের চাষীর পাশে সবসময় থাকবে। জেলায় 67,000 হেক্টর জমিতে 78,500 বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থবছর উৎপাদন হয়েছে 16,500 মেট্রিক টন বাগদা ও 15,500 মেট্রিক টন গলদা চিংড়ি।